নমস্কার, আমি রবীন বসু। আমি যে ছোট গল্পটি পড়ব তার নাম শিকার। শিকার আসলে একটি মনস্তত্ব নির্ভর গল্প। মানুষ ও প্রকৃতির এক অসম লড়াই। প্রকৃতির মধ্যে কোন বিকার নেই, কিন্তু মানুষের মধ্যে আছে। আর সেই বিকার কেমন করে গল্পের আদিনাথকে চরম পরিণতির দিকে নিয়ে গেল সেটাই দেখুন। তখন মধ্যরাত, মেঘে ঢাকা আকাশে চাঁদ থাকলেও ততটা উজ্জ্বল নয়। একটা আবছা অন্ধকারের গাঢ় চাদর চারপাশে আদিনাথ এক বুক ঘৃণা আর আদিম এক প্রতিশোধ স্পৃহা নিয়ে বন্দুকটা ভালো করে চেপে ধরে। আসে দৃঢ় সংকল্প, খতম করবে ওই লোভী তস্কর জীবটাকে। দিন দিন ও সাহস বেড়ে যাচ্ছে। পোলট্রি ফার্মের অর্ধেক মুরগির বাচ্চা খেয়ে সাভার করেছে এই কদিনে। তার লাভবান ব্যবসা বন্ধ হতে বসেছে। আজ একটা শেষ নিষ্পত্তি সে করবেই। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আদিনাথের স্নায়ুগুলো কিঞ্চিৎ শ্রদ। এই মধ্যরাতের পরেই শয়তানটা বের হবে শিকারের খোঁজে। মুরগির বাচ্চাগুলো কারা খেয়ে যাচ্ছে তা প্রথমে বুঝতে পারেনি সে। বহু ঘুমহীন রাত অপেক্ষা করে ওঠ পেতে শেষে বুঝতে পেরেছে শিয়াল না, খটাস না, একটা কালো হুতম পেঁচাই ঘাতক। কিছুদিন অনুসন্ধানের পর জেনেছে পোলট্রির পিছনে কিছুটা দূরে যে বুড়ো কিরিচ গাছটা আছে তার একটা উঁচু মোটা ডালের কোটরে সে থাকে। ঠোঁটের অদ্ভুত কায়দায় সে সরু তারের জাল কেটে ফার্মে ঢোকে আর মুরগির বাচ্চাগুলো নির্দয়ভাবে খেয়ে যায়। এবার বাসাধনে বেরুবার সময় হয়েছে। আবছা অস্পষ্টতার বুক চিরে একটা বিশ্রী কর্কশ ডাক ভেসে এলো। আদিনাথ সতর্ক হয়, হাতের মুঠোয় বন্দুকটা শক্ত করে চেপে ধরে। এবার এই ধূর্ত লোভী শট জীবটাকে নির্দয়ভাবে মারবে। তার সীমাহীন অপরাধ আর কৃতকর্মের ফল হাতে নাতে দেবে। প্যাঁচাটা তার কোটর থেকে বেরিয়ে পড়েছে, সন্তর্পণে পাখা মেলে উড়ে আসছে। এই আবছা অন্ধকারে উড়ন্ত টার্গেটকে গুলি করা মুশকিল, তবু আদিনাথ আজ বদ্ধপরিকর। মাথার উপর দিয়ে কালো ছায়াটা যখন উড়ে যাচ্ছে তখনই বন্দুকের ট্রিগারটা সে টিপে দিল। অনেকটা আন্দাজে নিশানা ব্যর্থ হয়েছে মনে হয়, কারণ মাটিতে আসছে পড়ার কোন শব্দ বা ডানার ঝটপটানি তার কানে যায়নি। আদিনাথ অনেকক্ষণ খোঁজাখুঁজি করল, কিন্তু কিছুই দেখতে পেল না। ক্লান্ত হয়ে একটা কাঠের টুলে বসে পড়ল। একটু তন্দ্রা মতো এলো, চটক ভাঙতেই দেখল পূব আকাশ একটু একটু করে ফর্সা হচ্ছে। আদিনাথ পায়ে পায়ে পোলট্রি ফার্মের গেটের দিকে এগিয়ে গেল। মুরগির বাচ্চাগুলো ঠিক আছে কিনা একবার গুনে দেখতে হবে। আর ঠিক তখনই কোথাও মৃদু ডানা ঝাপটানোর শব্দ কানে এলো। আদিনাথের মনে আনন্দ ভরে গেল, যাক নিশানা তাহলে ব্যর্থ হয়নি, শিকার গুলি খেয়েছে। অব্যক্ত বর্বর এক দীঘাংশায় মন ভরে গেল তার। শব্দ অনুসরণ করে ফার্মের পিছনের দিকে যেতেই দেখল একটা ঝোপের উপর পেঁচাটা পড়ে আছে, বেশ বড় সাইজে। একটা ডানা মাটিতে পড়ে অসার, অন্য ডানাটা ঝাঁপিয়ে বিখা উড়বার চেষ্টা করছে। ওর ধূসর রঙের ডানা দুটোর বাঁ দিকটা গুলি লেগেছে, অকেজে রক্তাক্ত ডানাটা দেহ থেকে ঝুলছে। আদিনাথ তো কাছে গেল, খুব আকাশ আরো ফর্সা হয়েছে। আদিনাথ স্পষ্ট দেখল ও বিশ্রী গোল মুখের হলদেতে চোখ দুটোতে যন্ত্রণার চিহ্ন মাত্র নেই, পরিবর্তে হিংস্র একটা বিদ্বেষ আর ক্রোধ জমা হয়েছে। আলো আঁধারির অস্পষ্টতা নেই, পরিষ্কার ভোরের আলোয় মানুষ আর প্যাঁচার এই দৃষ্টি বিনিময় হল। দুজনের চোখেই বিজাতীয় হিংসা, ঘৃণা, বিদ্বেষ কাজ করছিল। আহত জীবটার দিকে তাকিয়ে অপরিসীম তাচ্ছিল্যে আদিনাথ বলে উঠল, কিরে কেমন জব্দ, আর একটা গুলি খাবি? প্যাঁচাটা তার ভালো ডানাটা ঝাঁপিয়ে মাটি থেকে ওঠার চেষ্টা করল, পারল না। তার ব্যর্থতা ও হতাশা দেখে আদিনাথ জোরে শব্দ করে হেসে উঠে বিশ্রী অঙ্গভঙ্গি করে। এবার গলা বাড়িয়ে রাগে তেড়ে আসে প্যাঁচাটা। আদিনাথ লাঠি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। তারপর যখন ডানাটা এড়িয়ে অন্য ডানা ধরে প্যাঁচাটাকে তুলতে গেলে প্রচন্ড আক্রোশে জীবটা তার তীক্ষ্ণ নখ আদিনাথের হাতে বসিয়ে দিল। চামড়া ভেদ করে সুচলো নখ মাংসের অনেক গভীরে ঢুকে গেল। আদিনাথ যন্ত্রণা চিৎকার করে উঠল। যতই সে চেষ্টা করে প্যাঁচাটাকে ফেলে দিতে, শরীর থেকে বিচ্ছিন্ন করতে, ততই তাকে জোরে আঁকড়ে ধরে আঁচড়াতে কামড়াতে থাকে। আদিনাথ গালমন্দ করে, অভিশাপ দেয়। তার একবার মনে হলো দেয়ালের গায়ে জোরে আসার মানে জীবটাকে, পরক্ষণে মনে হয় না, একে বাঁচিয়ে রেখে যন্ত্রণা দেব, শেষে চরম শাস্তি দান করব। আদিনাথ এবার দুটো হাত দিয়ে প্যাঁচাটাকে চেপে ধরে শক্ত করে তারপর তার ঘাড় ঘুরিয়ে মুখে একদলা থুতু ছেটায়। পাখিটা বাদ দিয়ে চোখ পিট পিট করে।
সেও আদিনাথের দিকে অবজ্ঞা ঘৃণা শুনে যায়। তার চোখে কোনো ভয় নেই। আদিনাথ এবার রাগে কাঁপতে কাঁপতে তার ফার্ম হাউসের বারান্দার এক কোণে ঝোলানো একটা বড় লোহার খাঁচায় পেঁচাটাকে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিল। বেয়ারা আর উদ্ধতের জীবটাকে খাঁচাবন্দি করে সে কিছুটা শান্ত হল। বন্দুকটা যথাস্থানে রেখে এলো, তারপর জল দিয়ে হাত মুখ ধুয়ে ফ্লাস্কের বক্স থেকে বের করে আনল। প্রথমে সে রক্তাক্ত পাখিটার ডানা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল, নিজের হাতেও অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগালো, ব্যান্ডেজ বাঁধল। পরদিন সকালে উঠে আদিনাথ খাঁচার কাছে গেল, দেখল বেহা পেঁচাটা তার দিকে স্থিরভাবে চেয়ে আছে। আজও তার চোখে কোনো ভয় নেই। হতাশ হল আদিনাথ, আর সেই হতাশা তাকে ক্ষিপ্ত করে তুলল। সে চিৎকার জুড়ে দিল, দাঁড়া দাঁড়া সবুর কর, আমি তোকে ভয় পাইয়েই ছাড়ব। খাঁচাটা মাটিতে নামালো, খাঁচার খুব কাছে কিন্তু পাখিটার নাগালের বাইরে সে জল আর একটা মরা বাচ্চা মুরগি রাখল। পেঁচাটা নির্বিকার চোখে চেয়ে দেখল, ক্ষুধা তৃষ্ণা কাতর, তবু সে আদিনাথের চালাকি ধরে ফেলেছে, নিরুত্তাপ রইল। কয়েকদিন পর মুরগির বাচ্চা কিনতে একজন খরিদ্দার এলো। তিনি বেশ সম্ভ্রান্ত, মনে হয় অপেক্ষাকৃত বড় ব্যবসায়ী। লোকমুখে পেঁচাটার কথা শুনে নিজেই এসেছেন। আদিনাথকে প্রস্তাব দিলেন, আপনি আমাকে 500 টাকার পেঁচাটাকে বেচে দিন, এত বড় সাইজের পেঁচা সাধারণত পাওয়া যায় না, রেয়ার, আমার কালেকশন আছে। আদিনাথ বেজার মুখে বলল, না মশাই, মাফ করবেন, আমি ওকে হাতছাড়া করতে চাই না। ক্রেতা ভদ্রলোক ভাবলেন দাম পছন্দ হয়নি। আচ্ছা বেশ, আমি আপনাকে 700 টাকা দেব, তাহলে দেবেন তো? এতেও আদিনাথ রাজি হল না, বেশ রুক্ষভাবেই বলল, না আমি ওকে বেচবো না, ওর সাথে আমার বোঝাপড়া আছে। কিন্তু একটা পাখির সাথে আপনার কি বোঝাপড়া? আমি যদি 1000 দিই তাহলেও না, 5000 হলেও না, ও আমার অনেক ক্ষতি করেছে, ওকে আমি গুলি করে মারব, নিজের হাতে শাস্তি দেব, আপনি এখন যান। বেগতিক দেখে ভদ্রলোক কেটে পড়েন। আদিনাথের পর দিন গোনে, কবে ওকে খতম করবে? আজকাল ও কিছুই খায় না, খাবারের দিকে তাকায় না, একদৃষ্টে চেয়ে থাকে আদিনাথের দিকে, সীমাহীন ঘৃণা আর অর্ধেক বিতৃষ্ণা। ওর এই বুনো চোখগুলিতে আদিনাথ ভয় আনতে চেয়েছিল, কিন্তু এখন নিজেকেই সে পরাজিত ভাবছে। হেরে যাওয়া এক তীব্র জ্বালায় প্রাক্তন সৈনিক আদিনাথ সদর্প ঘরে ঢুকে তার দোনলা বন্দুকটায় দুটো গুলি ভরে বাইরে এসে চেঁচাতে থাকে, শয়তান, আজ তোকে শেষ করবই। খাঁচার লোহার পাতের ফাঁক দিয়ে বন্দুকে নলটা ঢুকে দিল। পেঁচাটা সরসে এসে নলটাকে আক্রমণ করল। লোহার নলের কোন ক্ষতি সে করতে পারল না, হতাশ হয়ে খাঁচার এক পাশে সরে গেল। আদিনাথ বন্দুকে নলটা খানিকটা পেছনে সরিয়ে আনল। শেষবারের মতো ওই কুৎসিত জীবটার চোখে অন্তিম ভয় খুঁজল, পেল না, শুধুই ঘৃণা। আদিনাথের সমস্ত বোধ বুদ্ধি আচ্ছন্ন হয়ে গেল। প্রধান্ত হয়ে সে ট্রিগার টেপার পরিবর্তে সেটাতে জোরে ধাক্কা দিয়ে বসল। গুলি রিবাউন্ড হল, তাতেই ঘটল বিপদ। প্রথমে আদিনাথ বুঝতে পারেনি, গুলির শব্দের সঙ্গে সঙ্গে ঝনাক করে একটা শব্দ হল, আর আগান্ধ আদিনাথ অনুভব করল কি যেন একটা তীব্র এবং তীক্ষ্ণ আঘাত তার বুকে এসে লাগলো। আঘাতের তীব্রতা আদিনাথ তাল খেয়ে পড়ে গেল, তার হাতে বন্দুক ছিটকে গেল দূরে। সে বুকে হাত দিয়ে দেখল তার হাত রক্তে ভিজে উঠছে, নিঃশ্বাস আটকে আসছে, গলা দিয়ে গরম তরল পদার্থ উঠে আসছে, চোখের সামনে পৃথিবীটা একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। অন্তিম অন্ধকার নেমে আসার আগে, সম্পূর্ণ চেতনাহীন হবার আগে আদিনাথ বুঝতে পারছিল ভয়ঙ্কর দুর্ঘটনা কি ঘটেছে। খাঁচার ঠিক পেছনে যে শক্ত সরু লোহার পাত ছিল তাতে গুলিটা লেগে শীঘ্রে এসে উল্টো দিকে দাঁড়ানো তারই বুকে। ওষুধ পড়া এই কদিনে পেঁচাটার জখম দানাটা অনেকটা ভালো হয়েছে। ভাঙা খাঁচা থেকে বেরিয়ে সে এখন গুটি গুটি পায়ে এগিয়ে এলো। পিটপিট চোখে মরণোন্মুখ মানুষটার সামনে এসে দাঁড়ালো। এখন তার চোখে কোনো ঘৃণা নেই, বিদ্বেষ নেই, যা কিছু বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ, জিজ্ঞাসা বা মানসিক বিকার সবই আদিনাথের মধ্যেই ছিল, সে নিজেই নিজেকে স্বীকার করেছে।